আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভেঙে নতুন করে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দীর্ঘদিনের পুরাতন এই ভবনের স্থানে নির্মিত হবে নতুন 10-তলা ভবন। প্রায় 10 কোটি টাকা ব্যয় অত্যাধুনিক এই ভবনে থাকবে সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় কার্যালয়ও। প্রায় 7 কাঠা জায়গার উপর দীর্ঘ প্রায় 38 বছরের পুরানো এই ভবন ভাঙার কাজ শুরু হয় সকালে। এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানান, নান্দনিক এই ভবনটিতে দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের আলাদা কার্যালয় ছাড়াও থাকবে মিডিয়া সেন্টার ও 3টি অডিটোরিয়াম। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানান, নির্মাণ কাজ শেষ হলে এই কার্যালয় থেকেই দলীয় কার্যক্রম পরিচালিত হবে। আমাদের বেশিরভাগ আন্দোলন সংগ্রাম রচিত হয়েছিল এই অফিস থেকেই। এই অফিসের সঙ্গে আওয়ামী লীগের একটা দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক রয়েছে। যেহেতু এই ভবনটি একেবারেই বসবাসের অনুপযুক্ত হয়ে যাওয়ার কারণেই এটাকে ভেঙে নতুন করে করার সিদ্ধান্ত হয়েছে। আমরা আশা করি যে এই নতুন ভবন আগামী 18 মাসের মধ্যেই এটা সম্পূর্ণ হবে এবং এটা একটা অত্যন্ত আধুনিক সকল সুযোগ সুবিধা সম্পন্ন ভবন হবে, যেখানে দলীয় নেতা কর্মীরা সংগঠনের কাজ করতে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করবেন।